Hello, my dear student. Hello, my dear student. How are you? Hope you are well by the grace of Almighty Allah. Now online class from my school. My name is Rukunuddin Shikdar, SPA head teacher, Ajinijam, High School, Anwara, Chattogram. Now, today online class. Class 6, lesson 24. Now, my dear student, open your book, lesson 24, page number 73. 73, S of Fables. That means, it's a fair book of thought. Now, my dear student, open your book. Number है. Now, my dear student, everybody, listen what I said. Read the introduction first and then the story below. Many hundred of years ago, অনেক বছর আগে এসব গ্রিক সেল বিকাম ফেমাস বিখ্যাত হয়েছিল ফর ফেবেলস এই উপকথা নিয়ে বিখ্যাত হয়েছিল গ্রিকের মধ্যে হি টোল্ড সে বলেছিল আফটার সো মেনি ইয়ার্স অনেক বছর ধরে পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে স্টিল এখনো এনজয় করতেছে রিডিং দেম সেগুলো পরে পরে টুডে অ্যাজ মাস অ্যাজ দ্য গ্রিকস এনজয় ইট লিসিনিং টু দেম লং লং এগুলি এসব সে এই কাহিনিগুলো উপভোক্তাগুলো পরে পরে গ্রিকের মধ্যে অনেক বিখ্যাত হয়ে গেছে নাও মাই ডিয়ার স্টুডেন্ট দিস ইপসের উপকথা লং এগো অনেক দিন আগে অ্যান্ড ফার ওয়ে অনেক দূরে দিয়ার ওয়াজ এন অ্যান ওল্ড ফার্মার একজন কি ছিল বৃদ্ধ কৃষক ছিল হু হ্যাড এ সেভেন সন তার কি ছিল সাতটা পুত্র ছিল ওয়ান ডে একদিন হি দি ওল্ড ফার্মার ওয়াজ লাইং অন হিজ ব্যাক একদিন এ বৃদ্ধ কৃষক তার বিশ্রাম মধ্যে শুয়েছিল অ্যান্ড হি থট দ্যাট এমন চিন্তা করল যে হি উড নট লিভ মাস লঙ্গার সে আর বেশি দিন বাঁচবে না তখন কি করল হি কল হি সন সে তার পুত্রদেরকে ডেকেছিল বিফোর হিম তার সামনে ডেকেছিল হি টোল্ড সে বলেছিল এ সার্ভেন্ট তার সাকরকে টু গ্রিন ইন এ বান্ডেল অফ সেভেন স্টিক তার চাকরকে বললো যে সাতটা স্টিক নিয়ে আসতে বান্ডেলে অ্যান্ড টাইট টুগেদার এবং বললো যে এগুলি ভালো করে টাইট করে বেঁধে ফেলো হি হ্যান্ডেড দ্য বান্ডেল টু হিজ ওল্ডেস্ট সন তখন বান্ডেল যখন করার পর তখন বড় ছেলেকে বললো যে এগুলি কি বললো তখন হি হ্যান্ডেড দ্য বান্ডেল অফ টু হিজ ওল্ডেস্ট সন তার পুত্রকে দিল অ্যান্ড সেড টু হিম তাকে বলল যে সন না ব্রেক দ্য বান্ডেল এই যে সাতটা স্টিকে বান্ধার পর কি করল বাঁধতে বলল তখন কি করল দি সন ট্রায়ার কি করল চেষ্টা করিয়েছিল রাইট চেষ্টা করিয়েছিল উইথ অল হিজ মাইট যত শক্তি প্রয়োগ করে চেষ্টা করেছিল বাট হি কুড নট ব্রেক দ্য বান্ডেল যতদূর সম্ভব সে কিন্তু বান্ডেলটা ভাঙতে পারেনি কি করল ওয়ান ডে বাই ওয়ান ওয়ান বাই ওয়ান অ্যান্ড দি আদার ব্রাদার টায়ার এভাবে একের পর এক কি করল সেভেন সাতজন সে রেখে ভাঙতে পারল নান অফ দেম তাদের মধ্যে কেউ কিন্তু পারে নাই
strong enough. এই যে শক্তি প্রয়োগ করার পরও কেউ কিন্তু ভাঙতে পারে নাই। তখন কি করল দি ফাদার স্মাইল, স্মাইল মানে কি বুড়াব্বা হেসেছিল। নাও মাই সন, এখন আমার পুত্ররা ইউনিটি দ্য বান্ডেল, যে হোক তোমরা এই যে বান্ডেলটা একত্র করলাম তোমরা কি করবা এই সাত বায়ু তোমরা বান্ডেলের মতন একত্র ইউনিটি হয়ে থাকবে ইচ অফ ইউ একে অপরের সাথে। টেক এ স্টিক, তারপর কি করলো ইচ অফ ইউ প্রত্যেকে কি দিল টেক আবার স্টিক একটা লাঠি দিল অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট, ভাঙতে বললো। দিস টাইম এই সময়ের মধ্যে দে হ্যাড নো ডিফিকাল্ট ব্রেকিং দ্য স্টিক, তাদের কি হয় নাই কোনো কষ্ট হয় নাই, তারা কি করলো মানে একদম ইজিভাবে যখন একটা গেল ভেঙে পড়লো। তাহলে ইন এ ফিউ মুভমেন্ট এই যে কয়েক মুহূর্তের মধ্যে অল দ্য স্টিক হয় ব্রোকেন, কি করলো একটা পর একটা সবগুলো ভাঙলে মানে স্টিকগুলো ভেঙে ফেললো। নাও মাই ডিয়ার স্টুডেন্ট, দিস গল্পের মধ্যে আমরা দেখতে পাই যে ইউনিটি, ইউনিটি মানে কি একতা। এই যে সাতটা ছেলে যদি কথাবার্তা হয় হ্যাঁ সম্ভব না কোনো শত্রুকে আক্রমণ করা তাহলে থেকে জয়লাভ করা, যদি আমরা যদি প্রত্যেকে যদি ইউনিটি হই পরিবারের মধ্যে দেশের মধ্যে যে কোনো কিছু করতে গেলে যদি ইউনিটি থাকে তাহলে কি যে কোনো শত্রু মোকাবিলা করা কিন্তু সম্ভব। তাই এই গল্পের মধ্যে আমরা কী শিখতে পাব। নাও মাই ডিয়ার স্টুডেন্ট লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কী মনে করো দি মেইন আইডিয়া অফ দ্য স্টোরি, এই গল্পের মধ্যে আমরা কী শিখতে পেলাম কী আইডিয়া পেলাম। তাহলে দিস কোয়েশ্চেন আনসার লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড দি মেইন আইডিয়া, এই যে আমাদের প্রধান ধারণা হচ্ছে কি ইউনিটি, দি মেইন আইডিয়া অর মোরাল দ্য স্টোরি, এই যে আমাদের গল্পের মূল বক্তব্য হচ্ছে কি ইজ দ্যাট ইফ, যদি আমরা হু স্টে আমরা অবস্থান করি টুগেদার একত্রে যদি অবস্থান করি যে কোনো জায়গায় নো বডি উইল বি এবল টু হার্ম আস, কি করতে পারবে না আমাদের কেউ কি করতে পারবে না আমাদের ক্ষতি করতে পারবে না। তাহলে এই গল্পের মাধ্যমে আমরা একতাটা কি তা আমরা কি করলাম জানতে পারলাম। নাও মাই ডিয়ার স্টুডেন্ট ইউ রিড অ্যান্ড ইউর হোম, ইউ স্টে অ্যান্ড এভরি ডে অ্যাট হোম অ্যান্ড ইউ লিসেন হোয়াট আই সে, নাও এগেইন অ্যান্ড এগেইন রিড বারবার ফরবার অ্যান্ড ইউ হ্যাভ টু কালেক্ট ডিফিকাল্ট ওয়ার্ড অর ইজি ওয়ার্ড ইউ হ্যাভ টু নো, নাও নাও লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড সাম বুক আপস আই ডিসকাস ইউ ফার ওয়ে, মানে কি দূরে আর অর কি হবে দূরে। আর নাও মাই ডিয়ার স্টুডেন্ট ফার ওয়ে দূরে, টুগেদার মানে কি একত্রে, টুগেদার কি বোঝাবে একত্রে, মাইট মানে দ্যাট মিন্স শক্তি বা বল, হ্যাভ এক্সেলেন্ট মায়া মমতার সাথে, স্টেন মানে কি শক্তি, ইউনিটি মানে কি একতা, ইউনিটি টার্ম কি বুঝাবে একতা বুঝাবে। নাও মাই ডিয়ার স্টুডেন্ট লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড অ্যাটেন্টিভলি, নাও সাম ডিফিকাল্ট ওয়ার্ড, অ্যাফেকশনারি মানে স্নেহ আদর 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 অথবা কি স্নেহাত্ম পাবে বলা দেয় অত ভালোবাসা শুরু, ভালোবাসা স্বরূপটা বুঝে দেয় আদর বুঝে দেয়, তাহলে আমরা কি বুঝাবে যেটা তারা অ্যাফেকশন এন্ডি আদর ভালোবাসা দ্যাট মিন্স অ্যাফেকশনেট লি। নাও মাই ডিয়ার স্টুডেন্ট হ্যাঁ রিপিট দিস এ স্টোরি ইউ লিসেন হোয়াট এস এ অ্যাগেন,
Now, long ago and far away, অনেক দিন আগে এবং অনেক দূরে, there was an old farmer, একজন কৃষক, কৃষক ছিল, who had a seven sons, তার কি ছিল, সাতটা পুত্র ছিল. One day, কি করল, the old farmer was lying, উনি কি ছিল, বৃদ্ধ বয়সে শুয়েছিল, কোথায়, on his bed, তার বিছানার মধ্যে, and thought that এমন চিন্তা করল যে he would not live মাস গঙ্গা সারা বেশি দিন বাঁচবে না তখন কি করল হি কল হি সন সেটাকে ছিল বিফোর হিম তার সামনে তার সাত ছেলেকে অ্যান্ড টোল্ড এ সার্ভেন্ট এবং তার চাকরকে বলল যে টু ব্রিং মি আসতে ইন এ বান্ডেল অফ সেভেন স্টিক সাতটা স্টিক নিয়ে আসতে অ্যান্ড টাইট টুগেদার কি বলল বাঁধতে এগুলো টাইট করে বাঁধতে বলল কে বলছো যে ওই কৃষকটা Then he handed the bundle to his oldest son. Toko phakam ki karlo. Tar bora putro ke diye chilo bangar dinno. And said to him, bolo je, son, and break the bundle. Phakam phake dilo bangte. But the phakam ki karlo. The son tried. Chesta koriye chilo. With his all might, tar shokti proyoger madhyome. But he could not break the bundle. Kintu bangte pareni. One by one, ekta por ekta, the other ki brother of tired. Tohon ki gollo, ekta por ekta, e shat bai ki gollo, shasta kuriye chilo. Kintu, none of them, tader kyo kintu, bangte paren nai, strong enough, jodo shokti proyog koro, foro. Tohon ki gollo, the father smiled, ki gollo, ki hashe chilo, dekhlo, now, মাই সন ইউনিটি দা বান্ডেল এই যে একতাবদ্ধভাবে এই যে মানে বান্ডেলের মতন ইচ অফ ইউ তোমাদের মধ্যে তাহলে একত থাকতে হবে তৈরি ইচ অফ ইউ টেক এ স্টিক অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট আবার কি করল প্রত্যেকের একটা একটা স্টিক দিল দিস টাইম এই সময়ের মধ্যে দে হ্যাড নো ডিফিকাল্ট তাদের কষ্ট হয়নি ব্রেকিং দ্য স্টিক ইন ফিউ মুভমেন্ট ওই মুহূর্তের মধ্যে কি করল সকল ভাবগুলো ভেঙে ফেলল কারণটা কি তাদের কি ছিল না ওরা ইউনিটি ছিল না সেদিন মানুষ যদি ইউনিটি হয় বাইরে যদি ইউনিটি হয় তাহলে কোনো শত্রু কিন্তু তাদের কী করতে পারবে না ক্ষতি করতে পারবে না না মাই ডিয়ার স্টুডেন্ট ইউর হোমওয়ার্ক দিস লেসন 24 অ্যান্ড ফোর দি স্টোরি বিলো দ্য অ্যাবাউট দ্য উড কাটার কমপ্লিট স্টোরি ইউ হোমওয়ার্ক নাম্বার ফোর অ্যান্ড 74 পেজ থ্যাংক ইউ ভেরি মাচ